আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই কিভাবে জর্দা শামাই বা ভুনা শামাই একদম ঝরঝর করে রান্না করা যায়। এখানে শ্যামাইগুলোকে প্যাকেটে থাকা অবস্থায় ভেঙে নেওয়া হয়েছে। আর এই শ্যামাইটি রান্না করার জন্য আম্মু একদম খাঁটি ঘি নিয়েছে। তো কড়াইয়ের মধ্যে এই ঘিটা বেশি পরিমাণে দিয়ে তারপরে এই ঘিটার মধ্যে শ্যামাইটাকে ভেজে নেবে। তার আগে এখানে গরম মশলা, দারচিনি, তেজপাতা, এলাচ দিয়ে ঘিটার মধ্যে ভেজে নিয়েছে। তারপর ঘিটা গরম হয়ে আসলে এই শ্যামাইগুলো দিয়ে দিচ্ছে। এখানে দুই প্যাকেট শ্যামাই নিয়েছে। তারপর এই শ্যামাইটাকে ঘিয়ের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। 5 থেকে 7 মিনিট এইভাবে শ্যামাইগুলোকে ভেজে নিতে হবে। আস্তে আস্তে মৃদু আছে। তারপর এর মধ্যে নারকেল দিয়ে দিচ্ছে। তারপর নারকেল আর শ্যামাইটাকে আবার কিছুক্ষণের জন্য এভাবে মিক্সড করে নেড়ে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ নারকেল আর শ্যামাইটা একসাথে ভেজে নেওয়ার পর তারপর এর মধ্যে চিনি দিয়ে দিতে হবে। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। তারপর এখানে চিনি দিয়ে দেওয়ার পর একসাথে সবগুলো মিক্সড করে নিচ্ছে। তারপর এই শ্যামাইটাকে আরও বেশি টেস্টি করার জন্য এখানে আম্মু পাউডার দুধ আগে থেকেই রেডি করে রেখেছিল। তো এখানে 2 কাপ পরিমাণ পাউডার দুধ আম্মু গুলিয়ে নিয়েছে। তো এই দুধটা এই শ্যামাইয়ের মধ্যে এখন দিয়ে দিবে। আর এতে করে এখন এই শ্যামাইটার টেস্ট একদম দ্বিগুণ বেড়ে যাবে। এখন এটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে নেড়ে নিচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে একভাবেই নেড়ে নিচ্ছে, যেন শ্যামাইটা আরও বেশি একদম ঝরঝরা থাকে। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার হাতে রান্না করা একদম ঝরঝরে ভুনা শ্যামাই বা জর্দা শ্যামাই। আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটা ফলো করে ট্রাই করতে পারেন যারা নতুন রাঁধুনি আছেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে অবশ্যই ভুলবেন না, যেন আমি পরবর্তী রেসিপিটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।